আচ্ছা বন্ধু, ফেসবুকে ঢুকলে শুধু রিলেশন 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 দেখি, এই ব্রেকআপ হচ্ছে, এই রিলেশন হচ্ছে, এই স্ট্যাটাস সেই স্ট্যাটাস দিছে। তা তোর জীবনে কি কোনো রিলেশন রিলেশনের কিছু আছে নাকি? হ্যাঁ, আমার জীবনে আমি একটা রিলেশন করেছিলাম বন্ধু, কিন্তু এখন আর নাই। কেন, কি হয়েছে? আসলে ঘটনা তো সবকিছু সবকিছু বলে দেয় না, খোলাখুলি তারপর কিছুটা বলি, নিজের ভিতর কষ্টটা কিছুটা ই হবে। একটা রিলেশন করছিলাম আমি ক্লাস 9 থেকে, তখন একটা মেয়ের পিছনে অনেক পছন্দ করতাম, দেখা প্রথম থেকে তাকে অনেক ভালোবেসে ফেলছিলাম। তারপরে তার পিছনে প্রথমে তাকে আমি একবার প্রপোজ করি, কিন্তু সে রাজি হয়নি। তারপরে তার পিছনে আমি 6 মাস ধরে পড়ে থাকি, 6 মাস ধরে পড়ে থাকার পরে সে রাজি হয়। অনেকদিন ভালোই কথাবার্তা চলতেছিল, সেও আমাকে গুরুত্ব দিত, আমিও তাকে গুরুত্ব দিতাম, কিন্তু হঠাৎ করে একটা ঝামেলার কারণে কিছুদিন কথা হচ্ছিলো, পরে আবার চিঠি দিল সে, তারপর আবার আমিও আবার তার সাথে ভালোভাবে কথা বলা শুরু করলাম। কিন্তু 2 মাস কথা বলার পরে, 2 মাস যাওয়ার পরেই তারপরে ই করলো, স্টোরি দিছে। এখন ওইটা নিয়ে আমি তার কাছে শুনলাম, সে আমাকে বলে আমার খালাতো ভাই, আবার একবার একটা বলে, আবার বলে আমার অন্য বান্ধবী লাগাইছে এরকম, সে লাগায়নি। এই বিষয় নিয়ে ঝামেলা লাগার পরে তার সাথে আমার 5-7 দিন কথা থাকে, থাকার পরেই 5-7 দিন কথা থাকার পরেই তারপরে দেখি সেই আমার এক ফ্রেন্ডের সাথে রিলেশনে চলে গেলো। কিন্তু এটা তো আমি ভাবতে পারি না, আসলে আমার আমি তাকে অনেক রেসপেক্ট করতাম, তার ভালোবাসাকে অনেক সম্মান করতাম, কিন্তু সে আমার এটা বোঝে নাই। তাকে আমি অনেকটা ই করতাম, তার সাথে আমি কোনোদিন তার হাতও ধরি নাই। 2টা বছর রিলেশনে ছিলাম ভাই, তার সাথে আমি হাতও ধরি নাই, তার কিচ্ছু করি নাই। আর বর্তমান তো ভাই রিলেশন মন দিয়ে রিলেশন হয় না, সম্মান দিয়েও রিলেশন হয় না। এখন তার সাথে আমার রাস্তায় দেখা হয়, কিন্তু সে আমার দিকে একটু ফিরিয়েও তাকায় না। আসলে ভালোবাসা সিনেমা বা গল্পেই শোভা পায়, ওটা রিয়েল লাইফে পুরোটাই উল্টো হয়। রিয়েল লাইফে অনেক কষ্ট, সত্যি অনেক কষ্ট হয়। আসলে রিয়েল লাইফের কোনো মূল্য নাই, যাকে যতটা ভালোবাসবা তার থেকে ঠিক তত তার থেকেও বেশি কষ্ট পাবা। আসলে বন্ধু, তোর কথাগুলো শুনে আমি ভালোবাসা অনুভব করতে পারতেছি। আসলে কাছের মানুষগুলো খুব যত্ন সহকারে কষ্ট দেয়,